নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি, চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ শনিবার আর এখন সকাল 9টা মতন বাজে। ঘরদুয়ার পরিষ্কার করে স্নান সেরে এলাম। যেমন আজ ছুটির দিন, তেমনই আবার সামনের সপ্তাহের জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার দিনও বটে। যাই হোক, শনিবারের আমেজ একটু খাওয়া দাওয়াটার দিকেও তোড়জোড় দেওয়ারও দিন, তাই আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। ওই জন্যই সবার আগে বোনলেস চিকেনগুলোর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর একটা ডিমও ভেঙে দিয়েছি, আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ম্যারিনেশনের জন্য। আর চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দিলে চিকেনটার মধ্যে মশলা আর নুনটা খুব ভালোভাবে ঢোকে। এবারে এইগুলিকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো 1-1.5 ঘন্টার জন্য। আর এখন আমার ব্রেকফাস্ট টাইম। দেখুন না, সেই আগের সপ্তাহে এনেছি এই আমেরিকান স্টাইল প্যানকেকগুলোকে, ভুলেই গেছিলাম এগুলোর কথা। আজকে আবার ফ্রিজে কী কী আছে, কী কী আনতে হবে লিস্ট বানাতে গিয়ে দেখছি সম্পূর্ণ প্যাকেট ধরেই জিনিসের পেছনে চলে গেছিল, ওই জন্যই এগুলি চোখেও পড়েনি। কি সুন্দর দেখতে, আর ফ্রিজে ছিল তবুও কি সুন্দর নরম। তবে এগুলিকে 30 সেকেন্ডের জন্য মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিয়ে দাঁড়ান। আর এই হলো মেপেল সিরাপ। প্যানকেকের সাথে এই সিরাপ খেতে দারুণ লাগে, তো ফাইনালি আমিও সেটা আজকে প্রথমবার ট্রাই করব। এই সিরাপটা অনেকটা আমাদের ঝোলাগুড়ের মতন দেখতে, তাই না? তবে গন্ধ আর স্বাদের দিক দিয়ে একটু আলাদা, বেশ ভালো লাগে। এই দেখুন, গরম করার পরে কি সুন্দর নরম হয়েছে। প্যানকেকগুলোতে দুধের স্বাদ পেলাম, খুব ভালো লাগলো খেতে। আর এখন সকাল 11টা মতন বাজে। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে ম্যারিনেট হলো এই চিকেনগুলো। এবারে চিকেনের মধ্যে পরিমাণ মতন একটু ময়দা দিয়ে দিলাম বাঁধন আসার জন্য। পাশের ওভেনে ফ্রাইড রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, তাই চাল ধোয়া জলটা দিতে এলাম ব্যালকনির কাছে। কোনো গাছই নেই আর বেঁচে সেরকম, তবে যেগুলি আছে সেগুলোতে দুদিন পর পর আমি এই চাল ধোয়া জলগুলো দিয়ে দিই। আর আমি তো আমার ড্রেনের গাছগুলোতেও জল দিয়ে থাকি সবসময়, ভাবুন আমার কাণ্ডটা। আর ওই দেখুন, রাস্তার কাজ চলছে। এরা তো বৃষ্টি, রোদ, ঠান্ডা, হাওয়া, স্নোফলস সব কিছুর মধ্যেই কাজ করে, শুধুমাত্র রবিবারটা ছুটি। তবে আমাদের অ্যাপার্টমেন্টের এদিকের রাস্তাটা খুব সুন্দর করে বানালো, বেশ সময় নিয়ে সেই অক্টোবর মাস থেকে কাজ শুরু হয়েছে চারিদিকে। রাস্তাগুলোকে কি সুন্দর করে দিয়েছে দেখুন। আর আমাদের পাড়ার মেন রাস্তার চাইতে দুদিকের ফুটপাতগুলো চওড়া বেশি। আর ওই যে সামনের পাহাড়টা দেখা যাচ্ছে, যার উপরে হাঙ্গেরির ফ্ল্যাগ লাগানো রয়েছে, এই পাহাড়টির নাম গেলার্ট হিল। এই পাহাড়ের মধ্যে 3টা সুন্দর সুন্দর দেখার মতন জায়গা রয়েছে, গরম পড়লে ওদিকে যাব এক সময়। আজকে আকাশ বেশ সুন্দর পরিষ্কার। এই দেখুন, চিলি চিকেন বানানোর সব উপকরণ আমি রেডি করে নিয়েছি। ময়দাটা এতক্ষণে চিকেনের সাথে মিশেই গেছে। ওদিকে ভাতটা হতে থাকুক, আমি এদিকে চলুন চিকেন পকোড়াগুলো ভেজে নিই একে একে। আর
আর আমার ওই প্যানকেকগুলোকে এতটাই ভালো লেগেছে যে আমি আরেকটা প্যানকেক খাওয়া শুরু করে দিয়েছি। চলুন এদিকে চিকেন পকোড়াগুলো হতে থাকুক, আমরা একটু গল্প সেরে ফেলি। সবার আগেই বলি আমার সম্পূর্ণ নাম প্রিয়াঙ্কি ভৌমিক, উত্তরবঙ্গের কোচবিহারের মেয়ে আমি। আমার জন্ম থেকে বেড়ে ওঠা, স্কুল, কলেজ, টিচার্স ট্রেনিং, নাচ সব কিছু আমার একই শহরে। আমাদের কোচবিহার একটি হেরিটেজ সিটি। আমি যখন বাড়ি ফিরব আপনাদের সাথে আমার জন্মস্থানের সব রকম সুন্দর স্মৃতি ইতিহাসগুলি ভাগ করে নেব। আর আমার বিয়ে হয়েছে দক্ষিণবঙ্গের ছেলে সৌভিক সরকারের সাথে, তাই আমার বিয়ের পরের নতুন বাড়ি হলো ব্যারাকপুরে। তবে আমি বিয়ের পরে আমার সারনেম চেঞ্জ করিনি, এখন এটা যার যার পছন্দের হয়। আর সৌভিকও বলেছিল তোর যেটা ইচ্ছে তুই সেটাই রাখ, আমার কোনো অসুবিধে নেই। তবে এই উত্তরবঙ্গের মেয়ের সাথে দক্ষিণবঙ্গের ছেলের বিয়ে নিয়ে একটা বেশ ভালো মুহূর্ত রয়েছে, সেগুলি গল্প পরে কখনো আপনাদের সাথে ভাগ করে নেব। আমার আর সৌভিকের দুজনেরই হবি হলো গান শোনা, নতুন নতুন জায়গায় ঘোরা, নতুন নতুন খাবার খাওয়া আর ছবি তোলা। তবে সৌভিক সব থেকে বেশি ভালোবাসে বই পড়তে, আর নতুন নতুন ব্যাপারে জানতে খুব ভালোবাসেও। ওকে তো আমি ছোট গুগল ডাকি, সব প্রশ্নের উত্তর ওর কাছে রয়েছে। আর যদি কিছু না জানা থাকলো তাহলে সেই বিষয়ের কোনো প্রশ্ন পেলেই মোবাইল নিয়ে পড়াশোনা শুরু করে দেবে। আর আমি তার ঠিক উল্টো, যতটুকু না জানলেই নয় সেটুকুতেই আমি সীমাবদ্ধ। যাই হোক, চলুন এদিকে আমার চিলি চিকেনের রান্নাও অনেক ধাপ এগিয়ে গেছে। চিকেন পকোড়াগুলি ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন তেল কড়াইতে রেখে বাকিটা তুলে নিয়েছিলাম, আর তারপর কড়াইতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম। আর এগুলি ভালো করে ভেজে নিয়ে টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে সেগুলিকে কষিয়ে নিয়েছি। এরপরে পকোড়াগুলোও দিয়ে দিয়েছিলাম, আর তারপর সব কিছু মিশিয়ে নিয়ে নামানোর আগে এতে দিলাম অল্প পরিমাণ চিনি, এক ছোট চামচ ভাজা তিল, আর আধা কাপ দুধে কর্নফ্লাওয়ার গুঁড়ো গুলিয়ে দিয়ে দিয়েছি। আর এবারে আমার চিলি চিকেন একদম রেডি, এগুলিকে নামিয়ে ফেলি। এবারে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি। সবার আগে 2 চামচ ঘিতে গোটা গরম মশলা, সবজি এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, আর সাথে একটু নুন আর চিনি দিয়েছি যাতে সবজিগুলোতে বেশ ভালো মতন নুন চিনির স্বাদ আসে। গোটা মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি টুকরো, লবঙ্গ, আর সবজি দিয়েছি একটু গাজর কুচি আর মটরশুঁটি, আর সাথে একটু কাজু কিশমিশ। এগুলি ভাজা হয়ে এসে সুন্দর রং ধরলে এতে ভাতগুলো দিয়ে দিলাম, আর এবারে দিলাম পরিমাণ মতন দারচিনি গুঁড়ো আর জায়ফলগুলো। রাইসটাকে ভালো মতন সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর নুন। আর এখন রাইসটাকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। নামানোর আগে নুন মিষ্টিটা চেক করে নামিয়ে নিয়েছি, দেখুন না কি সুন্দর রং আর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা দেখতে। তবে এখন দুপুর 1টা মতন বেজেও গেছে, তাই আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে ফেলি। এখন সন্ধ্যা 7টা মতন বাজে, সারা সপ্তাহের বাজার করতে এলাম গ্রাউন্ড ফ্লোরের সুপারমার্কেট লিডিল থেকে। আর এখানে এসে দেখুন কি অসাধারণ সুন্দর সুন্দর অর্কিড গাছ এসেছে দেখলাম, যে কোনো একটা গাছ আজকে নিয়েই যাব।
ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একে একে নিয়ে আসা জিনিসপত্রগুলো বার করে ফেলি। এই সপ্তাহের জন্য আনলাম প্রতি সপ্তাহের মতোই একই জিনিস, তবে আজকে অনেক দিন পরে একটা মোটামুটি ছোট সাইজের ফুলকপি পেলাম। তাই কি দিয়ে খাবো না ভেবেই নিয়ে চলে এলাম। তবে ফুলকপিগুলো ভাজা খেতেও বেশ ভালো লাগে। আর আগের সপ্তাহের আলু পেঁয়াজ লঙ্কা রসুন সব রয়ে গেছে জানেন। এই সপ্তাহে আমরা বেশিরভাগ দিনই মেডিটেরিয়ান স্যালাড খেয়েছি, আর চিকেন মাছ সব কিছুই ওই স্যালাডের সাথেই খেয়ে নিয়েছি। তবে এই সপ্তাহে আগের সপ্তাহে আলু পেঁয়াজগুলো অবশ্যই শেষ করে ফেলতে হবে। আর আজ আনলাম ওই 1.5 কেজি চিকেন, 500 গ্রাম স্যামন মাছ, একটা বেগুন, গ্রিক স্টাইলের দই, দুধ, পালং শাক, এইসবই। আর এদেশে 125 গ্রাম পালং শাকের দাম হয় 429 ফরিন্ট, যা ইন্ডিয়ান টাকায় 100 টাকার মতো, ভাবুন একবার। কিন্তু ওই যে একটু শাক পাতাও তো খেতে হবে সুস্থ থাকতে হলে। এছাড়াও নিয়ে এলাম লেবুর রস, ডিম, আদা, টমেটো, একটা শসা। তবে এই সপ্তাহে আমাদের বাজারের খরচ কম হয়েছে, ওই ধরুন ইন্ডিয়ান টাকায় 4000 টাকার মধ্যেই হয়ে গেছে সব কিছু। আর এই দেখুন আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, বেশ কয়েক রকম রঙের অর্কিড ছিল, তা তো আপনারাও দেখলেন। তবে সৌভিক পছন্দ করে এই রঙের অর্কিডটাই কিনে দিল, আমারও ভারী সুন্দর লাগলো, একদম ইউনিক। আর এই দেখুন এগুলি হলো আমাদের অর্কিডের খাবার। 3 সপ্তাহ পর পর এইরকম একটা খাবারের বোতল এই গাছের মাটি ভেজা থাকা অবস্থাতে দিয়ে দিতে হবে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই, দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।